স্রষ্টার অপরূপ এক দান আমাদের বাংলাদেশ। ঘন সবুজ আর মমতা ঘেরা এই মানচিত্রের দক্ষিণ দ্বার, শীতল নাক নদীর তীরে দাঁড়িয়ে আছে টেকনাফ পৌরসভা। 4.05 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার উন্নয়ন, সমৃদ্ধি আর সম্ভাবনার অপার দৃষ্টান্ত তুলে ধরেছেন সমগ্র দেশের কাছে। প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটন কেন্দ্র হিসেবেও টেকনাফের নাম বিশেষভাবে উচ্চারিত হয়। দেশের এক প্রান্তে হওয়া সত্ত্বেও কোনো বাধা কিংবা কমতি দমিয়ে রাখতে পারেনি টেকনাফের সম্ভাবনাগুলোকে। এখানকার মানুষের পেশায় আছে বৈচিত্র্য, বঙ্গোপসাগর কিংবা নাফ নদীর বুকে মাছ ধরা, পাহাড়ের কিনার ঘেঁষে সারি সারি সুপারি বাগান, সুপারির হাট, প্রয়োজনীয় কৃষিজ পণ্য সরবরাহ এখানকার মানুষের প্রধান পেশা। টেকনাফের অর্থনৈতিক উন্নয়নের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল এখানকার লবণ চাষ। মাইলের পর মাইল লবণ খেতে চাষিদের কর্মব্যস্ততা দেখলেই মন ভরে যায়। ঝিনুকের তৈরি বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রীও বেশ জনপ্রিয় টেকনাফে। মাটি ও মানুষের টেকনাফে সরকারি উদ্যোগে আধুনিকায়নের গতিও বেশ দ্রুত। ডিজিটাল পৌরসভা গড়ার লক্ষ্যে তথ্য ও সেবা, সরকারি ফর্ম সংগ্রহ, ফর্ম পূরণ, পাসপোর্ট ভিসার আবেদন, বিদ্যুৎ বিল, অনলাইনে জমির পর্চার আবেদন, স্ট্যাম্প ও কোর্ট ফি সংগ্রহ, অনলাইনে চাকরির আবেদন ও তথ্য, সেনা নৌবিমান বাহিনীতে আবেদন ও ফি গ্রহণ, অনলাইনে বিমান টিকিট অগ্রিম বুকিং, উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন সহায়তা, ঘরে বসে ইন্টারনেটে আয়, মাল্টিমিডিয়া শিক্ষা পদ্ধতি, ব্যাংকিং, অনলাইনে কেনাকাটা সহ সমস্ত সেবা নিশ্চিত করতে প্রতিদিন কাজ করে যাচ্ছে অভিজ্ঞ উদ্যোক্তাগণ। 50,000 জনসংখ্যার এই পৌরসভায় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি বেসরকারি 10টি প্রাথমিক বিদ্যালয়, 2টি মাধ্যমিক বিদ্যালয়, 1টি কলেজ ও 4টি মাদ্রাসা রয়েছে। পৌরসভাবাসীর পানি সমস্যা দূরীকরণে 2015 সালে পরীক্ষামূলকভাবে প্রতিষ্ঠিত হয়েছে ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক, যার সুবিধা 2,000 মানুষের কাছে পৌঁছে যায় প্রতিদিন। এছাড়াও পানি সমস্যা দূর করে পৌরসভার প্রতিটি ঘরে পানি পৌঁছে দিতে গ্রহণ করা হয়েছে ওয়াটার স্যানিটেশনের সুচিন্তিত মাস্টার প্ল্যান। এরই মাঝে 2009 থেকে 2015 পর্যন্ত বিভিন্ন প্রকল্পে টেকনাফ পৌরসভায় উল্লেখযোগ্য হারে উন্নয়ন সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের দরবারে যে সেন্ট মার্টিন দ্বীপ সাড়া জাগিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসেবে, সে দ্বীপে যাওয়ার দরজা কিন্তু টেকনাফেই। আর তাই সেন্ট মার্টিন ভ্রমণ আরও সহজ করতে নাফ নদীর বুকে 40 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে সুদীর্ঘ জেটি, যা ভ্রমণ পিপাসু মানুষের ভালো সময় কাটানোর একটি উল্লেখযোগ্য স্থানে পরিণত হয়েছে আজকাল। টেকনাফ পৌরসভাকে আরও বেশি আকর্ষণীয় ও আধুনিক করে গড়ে তুলতে গ্রহণ করা হয়েছে একটি সুচিন্তিত মাস্টার প্ল্যান, যার অধীনে ডিজিটালাইজেশনের মাধ্যমে শিক্ষার প্রসার ও মান উন্নয়ন, রাস্তাঘাট, ওয়াটার ও স্যানিটেশন,
পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে টেকনাফ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের জন্য রয়েছে ল্যান্ড ইউজেস ম্যাপ বা একটি গোছানো ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে পরিকল্পিত মাস্টার প্ল্যান। পর্যটন শিল্পের বিকাশ টেকনাফ পৌরসভার জন্য একটি অভাবনীয় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পর্যটন শিল্পের বিকাশে টেকনাফ পৌরসভার দ্বার প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে টেকনাফ ট্যুরিজম পার্ক, যা আগামী 2018 সালের মধ্যে হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ট্যুরিজম স্পট। এছাড়াও টেকনাফ পৌরসভার অপর প্রান্তে কাজ চলছে সাবরাং ট্যুরিজম পার্কের। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই দীর্ঘতম সমুদ্র সৈকতকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে তৈরি হয়েছে মেরিন ড্রাইভ সড়ক, ও উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে সাবরাং ট্যুরিজম পার্ক নিয়ে। এই পার্ক প্রতিষ্ঠিত হলে অত্র অঞ্চলের হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে, গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা। এসব কিছু প্রাণকেন্দ্র হতে যাচ্ছে টেকনাফ পৌরসভা। আর এই নতুন ভোরের আলোয় স্বপ্নপূরণ হবে একটি আধুনিক, ডিজিটাল ও পরিচ্ছন্ন পৌরসভার।